যশোরে কিশোরীকে নির্যাতনের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর অভিযুক্ত ইউপি সদস্য সহ চারজনকে আটক করেছে পুলিশ। বন্ধুর সাইকেলে চড়ার অপরাধে কিশোরীকে দোকানে আটকে রেখে নির্যাতন করে চুরামনকাটির 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিচুর রহমান ও তার সহযোগীরা। নির্যাতনের ভিডিও ছড়িয়ে পড়ার পর বিচারের দাবি ওঠে। যশোর প্রতিনিধি সিকদার খালিদের রিপোর্ট জানাচ্ছেন সমর ইসলাম। কিশোরীকে এভাবেই নির্যাতন করছে চুরামনকাটির 7 নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আনিচুর রহমান। ইউপি সদস্যের আঘাতে কিশোরীটি মাটিতে লুটিয়ে পড়লে এবার তার সহযোগীদের আঘাত। 1 মিনিট 29 সেকেন্ড এবং 44 সেকেন্ডের দুটি ভিডিও চিত্র ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। গত 16 মার্চ সন্ধ্যার দিকে একটি দরগার উরস শরীফের উরস থেকে বন্ধুর বাইসাইকেলে করে বাড়ি ফিরছিল ওই কিশোরী। আব্দুলপুরে আসলে কিছু যুবক তাদেরকে একটি দোকানের মধ্যে নিয়ে যায়। অনৈতিক সম্পর্কের অভিযোগ এনে খবর দেয় ইউপি সদস্য আনিচুরকে। ইউপি সদস্য আসার পরপরই শুরু হয় নির্যাতন। ধৈর্য তারপর মনে করেন মেম্বাররা দেখে এইবারটা মনে করেন নিয়ে যে দোকানের ভিতরে মারধর ফিটকে রেখেছে। ঘটনার বিচার দাবি করেছেন চুরামনকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। মেম্বারের বিচার দাবি করছি এবং এর জন্য আইনগত ব্যবস্থা যা যা করার দরকার এটা প্রশাসনের আমি সার্বিক সহযোগিতা করব। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনাটি ছড়িয়ে পড়লে নির্যাতনকারী ইউপি সদস্য সহ 4 জনকে আটক করেছে পুলিশ। আটক অন্য 3 জন আব্দুলপুর গ্রামের ভোট্র আজিম ও তৌহিদ। বাকি যে আসামিরা গ্রেপ্তার হয়নি এখনো, তাদের গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যাহত আছে এবং এই ঘটনার সাথে প্রকৃত কারা দোষী এটি তদন্তের জন্য আসামিদের জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে, প্রয়োজনে আমরা রিমান্ডের আবেদন করব। অভিযুক্তদের আটক করার পর থানায় মামলা করেছেন কিশোরীর বাবা। সমর ইসলাম, 21 টেলিভিশন।